نحمده ونصلي على رسوله الكريم اما بعد জাতি উলামা মাশায়েক আইম্মা পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই সংবাদ সম্মেলনে প্রতিকূল পরিস্থিতির মধ্যেও কষ্ট করে উপস্থিত হওয়াতে সকল সাংবাদিক বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, জাতি উলামা মাশায়েক আইম্মা পরিষদ বাংলাদেশের সকল ধারার উলামাই কেরামের সম্মিলিত মঞ্চ ইসলামী ইতিহাসের চিরন্ত ধারা ও ঐতিহ্য অনুসারে উম্মার কল্যাণকামিতা, পথ প্রদর্শন ও জনমানুষের হয়ে শাসক শ্রেণীর সাথে ভারসাম্য রক্ষা করার উদ্দেশ্যে জাতি উলামা মাশায়েক আইম্মা পরিষদ গঠিত হয়েছে। আধুনিক পরিভাষায় বললে উলামা মাশায়েক আইম্মা পরিষদ একটি সিভিল সোসাইটি বা নাগরিক সংঘ, যারা সত্য ন্যায়ের পক্ষে থেকে জনতার কণ্ঠ হিসাবে কাজ করে, তারই ধারাবাহিকতা আজকের এই সংবাদ সম্মেলন। আজকে কিছু গুরুত্বপূর্ণ এবং মানুষের বোধ বিশ্বাসের সাথে সম্পর্কিত বিষয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। আমরা প্রত্যাশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়গুলো বিবেচনা করে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন ইনশাআল্লাহ। কওমি মাদ্রাসা প্রসঙ্গ। প্রিয় সাংবাদিকবৃন্দ, কওমি মাদ্রাসা আর সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে চরিত্রগত মৌলিক পার্থক্য রয়েছে। কওমি মাদ্রাসা শিক্ষা প্রদানের সাথে সাথে শিক্ষার্থীদের থাকা খাওয়ার ব্যবস্থা করে থাকে, ফলে কওমি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি সামাজিক নিরাপত্তা বলয় তৈরিতে অবদান রাখে। করোনার এই দুঃসময়ে যখন মানুষের খাদ্য সংকট চরমে, এমনি মুহূর্তে লাখ লাখ শিক্ষার্থীর খাদ্য আবাসন ব্যবস্থা বন্ধ করে রাখা অমানবিক। প্রিয় সাংবাদিকবৃন্দ, সরকার এতিমখানা চালু রাখার নির্দেশনা জারি করেছে, এটা ইতিবাচক। এই নির্দেশনার আওতায় সকল কওমি মাদ্রাসাও অন্তর্ভুক্ত হওয়া উচিত, কারণ প্রতিটি কওমি মাদ্রাসায় এতিমখানা ও লিল্লাবনীয়ের ব্যবস্থা আছে। তা সত্ত্বেও কওমি মাদ্রাসা বন্ধ করে হাজার হাজার এতিম ও অসহায় শিক্ষার্থীদের খাদ্যর ঝুঁকির মধ্যে ফেলা হয়েছে, এটা সামাজিক অস্থিরতাও তৈরি করেছে। এ সকল মানবিক ও সামাজিক অবস্থান বিবেচনায় নিয়ে দেশে সকল কওমি মাদ্রাসা খুলে দেওয়ার মাধ্যমে লাখ লাখ শিক্ষার্থী, এতিম ও অসহায় মানুষের আবাসন ও খাদ্য ব্যবস্থা নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি। প্রিয় সাংবাদিকবৃন্দ, শিক্ষা প্রাতিষ্ঠানিক আয়োজন করার মূল লক্ষ্যই হলো সকল শিক্ষার্থীর প্রতিষ্ঠান থেকে পূর্ণাঙ্গ শিক্ষা পাবে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার অন্য ধারাগুলো এই লক্ষ্য থেকে অনেকটাই বিচ্যুত। প্রাইভেট পড়ানো, কোচিং ও নোট ব্যবস্থার দৌরাত্ম্য শিক্ষা ব্যবস্থায় সর্বজন বিদিত বেধি। অপরদিকে কওমি মাদ্রাসা এখনও প্রাতিষ্ঠানিক শিক্ষার আদর্শ মান ধরে রেখেছে। একমাত্র কওমি মাদ্রাসাতেই সকল শিক্ষা প্রাতিষ্ঠানিকভাবে দেওয়া হয়, এখানে কোনো প্রাইভেট পড়ানো, কোচিং ও নোট বাণিজ্য হয় না। শিক্ষকগণ পুরোপুরি প্রতিষ্ঠানের মনোনিবেশ করেন এবং তাদের আয় উপার্জন সম্পূর্ণভাবে প্রতিষ্ঠান প্রদেয় বেতন বা তার উপর নির্ভর করে। বর্তমানে প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে তাদের আয় উপার্জন সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে। উপার্জনের জন্য বারোয়ারি ধান্দা না করে প্রাতিষ্ঠানিক শিক্ষায় একনিষ্ঠতার এই শুদ্ধবাদিতাই যেন কওমি শিক্ষকদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, নির্ভেজাল শিক্ষানিষ্ঠ শিক্ষকদের শিক্ষানুরাগকে সম্মান করে এবং তাদের মানবিক দিক বিবেচনা করে অবিলম্বে সকল কওমি মাদ্রাসা খুলে দিন। পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে পর্যায়ক্রমে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়ে ছাত্রছাত্রীদের লেখাপড়ার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে দিন। মডেল মসজিদ প্রসঙ্গে, সারা দেশে 560টি মডেল মসজিদ নির্মাণ প্রজেক্টকে আমরা সাধুবাদ জানাই। এমন একটি মহৎ কাজের জন্য বর্তমান সরকার ও মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য। একই সাথে মডেল মসজিদগুলোকে সব দিক থেকে মডেল মসজিদ রূপান্তর করা এবং সামাজিক সুফল নিশ্চিত করতে বিজ্ঞ ওলামায়ে কেরামের সাথে পরামর্শ করে আমরা সুনির্দিষ্ট কিছু প্রস্তাবনা পেশ করছি। মডেল মসজিদের জনবল নিয়োগে ওলামায়ে কেরামের সমন্বয়ে নিয়োগ বোর্ড গঠন করতে হবে।
যাতে অনৈতিক পন্থা অবলম্বন এবং কোনো রকম দুর্নীতি ছাড়াই যোগ্য ব্যক্তিদের নিয়োগ নিশ্চিত করা যায়। মডেল মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমের জন্য যে বেতন কাঠামো প্রস্তাব করা হয়েছে তা রীতিমতন অসম্মানজনক ও বৈষম্যমূলক। ইমাম পদের যোগ্যতা হিসেবে হাফেজ, দাওরা, কামিল, মুফতি, মুহাদ্দিস চাওয়া হয়েছে। মাস্টার্স ও উচ্চতর ডিগ্রির বিপরীতে যে বেতন কাঠামো প্রস্তাব করা হয়েছে তা কিছুতেই সুবিবেচনা প্রসূত নয়। মডেল মসজিদের ইমাম খতিবদের জন্য প্রথম শ্রেণীর কর্মকর্তাদের মর্যাদা ও বেতন ভাতা, মুয়াজ্জিনদের জন্য দ্বিতীয় শ্রেণী এবং খাদেমদের জন্য তৃতীয় শ্রেণীর মর্যাদা ও সুযোগ সুবিধা প্রদানের দাবি জানাচ্ছি। 560টি মডেল মসজিদের বাকিগুলোর নির্মাণ কাজ তদারকির জন্য উলামাদের সমন্বয়ে কমিটি গঠন করার আহ্বান জানাচ্ছি, কারণ মসজিদ নির্মাণে ইতিমধ্যেই দুর্নীতির কথা শোনা যাচ্ছে, যা দুঃখজনক। এখানে প্রসঙ্গত মসজিদ আল্লাহর ঘর, আমরা আশা করতে চাই এই মসজিদ কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই নির্মাণ করা হয়েছে। সেজন্য আমরা আশা করব এই মসজিদকে দলীয় রাজনৈতিক প্রচারণার উপাদান বানানো হবে না। যদি এখলাস থাকে তাহলে হাজার বছর পরেও মানুষ এর নির্মাতাকে মনে রাখবে, আর রাজনৈতিক দুর্বিসন্ধি থাকলে মসজিদে জেরারের ইতিহাস মনে করিয়ে দিতে চাই। কুরবানির চামড়া, এদেশ মুসলমান প্রধান হওয়ায় পবিত্র ঈদুল আজহার সময় প্রচুর গরু ছাগল কোরবানি হয়। এছাড়া সারা বছরই এসব পশুর গোশত ক্রয় বিক্রয় হয়ে থাকে, ফলে দেশের চামড়ার উৎপাদন ও সরবরাহ ক্রমেই বাড়ছে। 1990 পরবর্তী সময়ে ওয়েট ব্লু উপাদানের সীমিত পরিসর পেরিয়ে ক্রাস্ট ও ফিনিশ লেদার, জুতা, ব্যাগ ও অন্যান্য চামড়াজাত পণ্য উৎপাদনের মাধ্যমে চামড়া খাতের রপ্তানিতে পণ্য বৈচিত্র্য হয়েছে। বাংলাদেশের চামড়া ও চামড়াজাত পণ্য বিদেশেও পরিচিতি পায় ও দ্বিতীয় বৃহৎ রপ্তানি পণ্য হিসেবে পরিগণিত হয়। কিন্তু বিগত কয়েক বছর ধরে সরকারের ভুল নীতি ও সিদ্ধান্তহীনতা রপ্তানি আয়ের দিক থেকে দ্বিতীয় স্থান হারিয়ে চামড়া খাত তৃতীয় স্থানে নেমে এসেছে। এর সরাসরি প্রভাব পড়েছে দরিদ্র জনগোষ্ঠীর উপরে এবং কই মাদ্রাসার উপরে। কুরবানির চামড়া গরিবের হক, দেশের কই মাদ্রাসাগুলোর আয়ের বড় একটি খাত এই কুরবানির চামড়া। আজকের সংবাদ সম্মেলন থেকে আমরা জোর দাবি জানাচ্ছি, অনতিবিলম্বে চামড়া খাতের অব্যবস্থাপনা সিদ্ধান্তহীনতা দূর করে চামড়া শিল্পকে শক্তিশালী করুন, আর এবারের জরুরি অবস্থা বিবেচনায় নিয়ে কাঁচা চামড়া রপ্তানির অনুমোদন দিন। একই সাথে কাঁচা চামড়া নিয়ে অবৈধ কারসাজি বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে, চামড়ার ন্যায্য মূল্য নির্ধারণ করতে হবে এবং সরকার নির্ধারিত মূল্যে যাতে ট্যানারিগুলো চামড়া ক্রয় করে তার যথাযথ ব্যবস্থা করতে হবে। ইমাম মুয়াজ্জিনদের বেতন কাঠামো, ইমাম মুয়াজ্জিনগণ মানুষের ধর্মীয় অপরিহার্য বিধান আঞ্জাম দেন, অথচ তাদের বেতন ভাতা নিয়ে নৈরাজ্যের চূড়ান্ত হয়। কোনো নিয়ম নীতি ছাড়া খামখেয়ালিভাবে তাদের বেতন ভাতা নির্ধারণ করা হয়। দেশের প্রায় 3 লাখ মসজিদ, কম বেশি 10 লাখ মানুষের কর্মক্ষেত্র, তাদের বেতন ভাতা ও পেনশন এমন বিশৃঙ্খল হওয়ার দায়িত্বশীল রাষ্ট্র ধারণার খেলাফ। সেজন্য ওলামাদের সমন্বয়ে দেশের সকল মসজিদের ইমাম মুয়াজ্জিনদের জন্য অবিলম্বে চাকরিবিধি ও জাতীয় বেতন কাঠামো নির্ধারণের দাবি জানাচ্ছি। আলেমদের মুক্তি প্রসঙ্গে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ আজকের সংবাদ সম্মেলন থেকে আটককৃত সকল নিরপরাধ আলেম ওলামাদের মুক্তির দাবি করছে। সকল শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষা ব্যবস্থা প্রসঙ্গে সকল মুসলমানদের জন্য কোরআন ও প্রয়োজনীয় মাসালা শেখা ফরজ। রাষ্ট্রের উচিত নাগরিকদের বিশ্বাস মতে সকল অপরিহার্য বিষয়বলির আয়োজন করা। সেই বিবেচনাতে দেশের সকল প্রাইমারির বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে এবং শিক্ষার্থীদের কোরআন ও ফরজ ইলেম শিক্ষা নিশ্চিত করতে হবে। একই সাথে শিক্ষার সকল স্তরে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।